2020 সালে করোনা মহামারীর সময় প্রত্যেকটি হাসপাতালে এবং স্বাস্থ্যকেন্দ্রে ভিড় উপচে পড়েছিল করোনা আক্রান্ত রোগীদের। স্বাস্থ্যকর্মী কম থাকার ক্রমশ ভেঙে পড়েছিল রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। সেই সময় পরিস্থিতি সামলাতে জরুরি ভিত্তিতে 100 জন ডাক্তার এবং 100 জন নার্সকে 11 মাস চুক্তির হিসেবে নিয়োগপত্র দেন ত্রিপুরা তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। চিকিৎসকদের আপ্রাণ লড়াইতে এক সময় করোনার হাত থেকে মুক্তি পান রাজ্যবাসী। সময়ের সাথে সাথে চুক্তির হিসাব বন্ধ করে স্থায়ী পদে নিয়োগ করে নেওয়া হয় 100 জন চিকিৎসককে। তবে সেই প্রস্তাব পাননি নার্সরা। 11 মাস শেষ হলে নতুন করে ফের 11 মাসের নিয়োগপত্র দেওয়া হতো তাদের। তবে ইদানিং কমে আসছে সেই সময়ও। 11 মাসের বদলে এবার মাত্র 2 মাসের চাকরির চুক্তিপত্র পেয়েছেন তারা। এর পাশাপাশি বাকি রয়েছে প্রায় 2-3 মাসের বেতনও। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডক্টর মানিক সাহাকে চিঠি লিখে পরিস্থিতি জানালেও কোনো কাজ হয়নি। তিতি বিরক্ত হয়ে সোমবার জিবি হাসপাতালের এমএস অফিস ঘেরাও করলেন করোনাকালে নিয়োগ করা স্টাফ ও নার্সরা। বকেয়া বেতন চুকিয়ে দেওয়ার পাশাপাশি চাকরির ক্ষেত্রে স্থায়ী অথবা ন্যূনতম 11 মাসের চুক্তি নিয়োগপত্র দাবি করেছেন তারা। যখন প্যান্ডামিক টাইম ছিল, কোভিড টাইম 2020-তে যখন প্যান্ডামিক ছিল, তখন আমরা সব স্টাফরা নার্সরা আমাদের 100 জনকে নিয়োগ করা হয়, আমরা ডিউটি করি। তো আমরা ওই সময় থেকে নিজের লাইফ রিস্কে ডিউটি করছি এবং আমাদের সাথে 100 জন ডাক্তার ছিল, ওদেরকে জবটা পারমানেন্ট করার জন্য আমাদের স্টাফ নার্সদের পারমানেন্ট করা হবে বলেছিল, কিন্তু করা হয়নি। কিন্তু আমরা তো নিজের বাড়ি ঘর ফেলে নিজের লাইফ রিস্কে ডিউটি করেছি। এখনও পর্যন্ত আমরা অনিশ্চিতের মধ্যে আছি। আজকে 1 মাস 2 মাস 3 মাস করে আমাদের বাইরের ফাইলটা আমাদের এক্সটেনশন করে। আমরা বারবার দাবি রাখছি আমাদের 6 মাস বা 11 মাসের জন্য আমাদের ফাইল এক্সটেনশন করেন, কেন হসপিটালের মধ্যে স্টাফ ক্রাইসিস, প্রচণ্ড স্টাফ নেই জীবনের মধ্যে আমাদের দিয়ে বর্তমান হসপিটালে চলছে, কিন্তু আমাদের ফাইলটা বারবার 2 মাস 3 মাসের জন্য এক্সটেনশন করা হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী ওনার সাথে দেখা করতে যাই এবং আমরা 2-3 বার আমরা ওনার কাছে অ্যাপ্লিকেশন করি দেখা করার জন্য, এই যে অ্যাপ্লিকেশন আছে। তো আমরা ওনার কাছ থেকে এখনও কোনো রিপ্লাই পাইনি যে ওনার সাথে দেখা করবো। উনি যদি আশ্বস্ত করে আমরা ওনার কাছে করার জন্য অনুরোধ থাকবে, যেহেতু স্বাস্থ্যটা ওনার ডিপার্টমেন্ট এবং উনি যে স্বচ্ছ সরকার চালাচ্ছে এই সরকারের দিকে লক্ষ্য রেখে এখানে কিছু সংখ্যক কর্মচারী আছে, যেগুলো এমএস থেকে শুরু করে সবাই মানে আমাদের প্রতি একদম কোনো হেলদোল নেই। মানবিক দিক দিয়ে আমাদের আবেদন থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে, আমাদের জন্য আমাদের ফাইলটা আমাদের হোক পার্মানেন্ট, নয়তো 6 মাস নাকি 11 মাসের জন্য আমাদের রিকমেন্ডেশন করা হোক। কারণ আমরা তো প্রত্যেকে জব করছি, হসপিটালটাকে চালাচ্ছি, অথচ হসপিটালে স্টাফ ক্রাইসিস, আমরা তো দিনরাত সময় শ্রম দিচ্ছি, অথচ মানে বলতে খুবই লজ্জা লাগে। আমরা এখনও পর্যন্ত কেউ 1 মাসের স্যালারি, কেউ 3 মাসের স্যালারি এখনও পর্যন্ত কেউ পাইনি। 20,000 টাকার বিনিময়ে আমাদের ডিউটি করানো, এখনও কেউ টাকা পাইনি। তো আমরা তো আশা আছি 6 মাসের মানে বকে আমাদের 1 মাসের টাকা এখনও পাইনি, মার্চ মাসের টাকা এখনও পর্যন্ত পাইনি এবং অনেকে 3 মাসের টাকা এখনও পাইনি। তো আমরা তো আশা নিয়ে আছি যে যেহেতু ডিউটি করছি হয়তো আজ নয় কোনো দিন আমাদের 6 মাস বা 11 মাসের রিকমেন্ডেশন হবে, কিন্তু আমরা লাইফ রিস্কে ওই সময় কথা দিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার। নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এ ব্যাপারে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডক্টর মানিক সাহার হস্তক্ষেপ দাবি করেছেন করোনা সময়ের জীবি হাসপাতালে জয়েন করা 100 জন স্টাফ ও নার্স। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।